নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। শীতকালে পালং শাক কেনা খেতে পছন্দ করে বলুন? প্রত্যেকের বাড়িতে কিন্তু পালং শাকের নানা রকম রান্না হয়ে থাকে, তাই আজকে আমি একদম বাজার থেকে টাটকা টাটকা পালং শাক কিনে নিয়ে চলে এসেছি। আজকে পালং শাক দিয়ে ডিম রান্না করব, দারুণ স্বাদের একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে ভিডিওতে কিন্তু একটা রেসিপি থাকবে না, তার সঙ্গে থাকবে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা আজকে ভাত দিয়ে খাওয়া হবে। আপনারা কিন্তু ভাত বাদ দিয়ে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে কিংবা কফির সঙ্গে চিকেন পকোড়া খেতে পারেন। হ্যাঁ, পালং শাক দিয়ে ডিম কোনোদিন খাইনি আমি। মাংস কাটতেছো কেন? আরে চিকেন পকোড়া হবে তো, দোকানের মতো যে চিকেন বড় মাংস পাইনি, তুমি কি সেরকম করতেছো নাকি? না না, সেরকম করিনি, আমার জন্য বড় বড় করে রাখি। জল দাদু নিচে দিকে মুখ করে কি ভাবছো এত? না জল খুব ভালো করে গরম হয়ে গেছে। পালং শাকের রান্নার জন্য প্রথমে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে ডিমগুলো ভালো করে সেদ্ধ হতে থাক, ততক্ষণে পালং শাকগুলো আমি আর দাদু দুজনে মিলে ভালো করে বেছে নেবো। আনাও, তুমি একাটি নাও আর আমি একাটি নিই। এই দেখুন বন্ধুরা, পালং শাক হচ্ছে দুরকম কালারের হয়, লাল রঙের সবুজ রঙের। আপনারা সবসময় এই যে এই রকম লাল রঙের পালং শাক কেনার চেষ্টা করবেন, দেখবেন এই পালং শাকগুলো খেতে ভালো লাগে। একদম ফ্রেশ পালং শাক, তবুও একটু বেছে নেওয়া ভালো, যদি পোকা টোকা থাকে কিন্তু কিছুই নেই। মেয়েদের সঙ্গে একটা মেয়ে যদি পড়ে এক ঘন্টার জায়গায় দু ঘন্টা, সেটা আমিও করি। আরে হে, সেই জিজ্ঞাসা করা কি করতেছিল গো? আরে বাবু হুচুট খেয়ে পড়ে গেছিলাম, নখটা লাল কাটা হয়ে গেছিল, লাল হয়ে গেছে, থেতো হয়ে গেছে। দাদু বলো, তুমি আমার নামে কি বলতেছিলে? হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছিলাম। বলছিলাম এই মেয়েটা খুব ভালো। হ্যাঁ খুব ভালো, এটা বলছিলে না মেয়ে? চাপা খুলে দেখবো ডিম গুলো সেদ্ধ হলো কিনা। আমি পালং শাক গুলো ভালো করে ধুয়ে নি। হ্যাঁ ধুয়ে দাও একটু ভালো করে। ডিমের গা গুলো এই দেখুন ফেটে ফেটে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব। জল কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোও সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 2-3 মিনিট রাখবো। পালং শাকের সবুজ ভাবটা থাকবে, সেরকম অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করলে হবে না। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন হ্যালো পারো যদি একটা খেয়ে নিও, খুব ভালো করেই তো ছেড়ে যাচ্ছে। এই দেখুন পালং শাকগুলো কিন্তু এখনো সবুজ হয়ে আছে, কালার চেঞ্জ হয়নি। আপনারাও এইভাবেই কিন্তু পালং শাক সেদ্ধ করে নেবেন। এবার ছেঁকে নেব।
পালং শাক সেদ্ধ হওয়ার পর কত কমে গেল। ভালো করে আগে ঠান্ডা হোক। সর্ষের তেল ডিমের গা গুলো ছুরি দিয়ে হালকা করে ছিঁড়ে নেব। এতে করে ডিমের ভেতরে ভালো করে ঝাল মশলা গুলো ঢুকতে পারবে আর রান্নার পর ডিমটা খেতে ভালো লাগবে। প্রত্যেকটা ডিমের গা হালকা করে চিড়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে। ডিমগুলো ভালো করে ভেজে নেব। সেদ্ধ করে রাখা ডিম চিকেন পকোড়ার জন্য চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। তুমি চিকেন মাখাচ্ছ এই করতেছ, চিকেনের রে করতে পারবে চিকেন পকোড়া? হ্যাঁ হ্যাঁ করতে পারবো। পপি গাছে থেকে থেকে শিখে নিয়েছি, তুমি দেখো না বসে বসে হয়েছে পারি নাকি, খেয়ে বলবে। আজকে চিকেন পকোড়ায় সব মশলা দিয়ে দিচ্ছে, তার মানে চিকেন পকোড়ার স্বাদটা কেমন হবে দাদু খেয়ে দাদু খেয়ে বলবে। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, বেসন, ডিম নিয়েছি, এবার দুটো ডিম দিয়ে দেবো। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, সব শেষে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরেকবার ভেজে তারপর তুলে নেব। লঙ্কা গুঁড়ো ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। দাদু এই ডিমটা তুমি ভেঙে ফেলেছো, ভাঙা ডিমটা দাদু খাবে। কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, এই রান্নাটার জন্য একটু বেশি করেই সর্ষের তেল লাগবে। পালং শাক দিয়ে ডিম রান্নার জন্য এখানে ফোড়নে আমি দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ একসঙ্গে দিয়ে দেবো। আজকে রান্নার জন্য পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারেন। এই পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল করে ভাজা করব। পেঁয়াজ কুচি আর একটা কিন্তু বাকি রয়ে গেছে বাড়তে, পালং শাক। এই যে পালং শাক সেদ্ধ করেছি, পালং শাকের জলটা ভালো করে নিগড়ে নেবে আর এর সঙ্গে ওই যে ধনে পাতা কাঁচা লঙ্কা আছে ওইটাও দিয়ে দেবো, ওইটা একসঙ্গে বাড়বে। বেশি কাঁচা লঙ্কা দিও না, দুটো কাঁচা লঙ্কা দিবে, বেশি ঝাল হয়ে গেলে দাদু তো আবার শুশু করবে ঝালে। আপনারা চাইলে আরো বেশি করেও কাঁচা লঙ্কা দিতে পারেন। একদম ভালো করে না নিগড়ে বাটলে আর কি, যখন বাটবে তখন জল জল হয়ে যাবে, জল জল হয়ে যাবে। কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে দিয়ে বেটে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচির মতো করে আজকে টমেটোগুলোও কুচি করেছি, এক বাটি নিয়েছি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি টমেটো কুচিগুলো বেশ ভালো করে গলে গেছে। এবার আদা রসুন একসঙ্গে বাটা আছে, এটাও পুরোটা দেব। আদা রসুন বাটা পালং শাক দিয়ে ডিম রান্নার জন্য আজকে টক দই লাগবে। টক দইয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব আর দেব লঙ্কা গুঁড়ো। টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই ডিমটা তোমার
আমার পাও না ওই যে ভেঙে গেছে ডিমটা খেয়ে নাও কোন দিতে কম পড়ে যাবে না কম পড়বে না নাও এবার এইটাই লাগবে তুমি ঠিক সময় দিয়েছো এই মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর পালং শাক একসঙ্গে বাটা আছে দিয়ে দেব আর এই রেসিপিটায় পালং শাক বাটা একটু বেশিই লাগবে লবণ শিল ধোয়া জল আছে এই জলটা দিয়ে আর একটু ভালো করে কষবো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে জল এখনো খাচ্ছো চেকে চেকে আর ডিমের বেলা খাও ডিম বলে আর খাও খাও না কেন খাও গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে পালং শাক দিয়ে ডিম রান্নার জন্য আজকে কিন্তু এটা ঝোল ঝোল হবে না গ্রেভি গ্রেভি হবে তাই গ্রেভি গ্রেভি করেছি এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিম পালং শাক দিয়ে ডিম রান্না হয়ে গেল এবার ঢেলে নেব কাসুরি মেথি এবার আমি চিকেন পকোড়া ভাজবো কড়াতে একটু বেশি করে সাদা তেল দেব সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে চিকেন পকোড়াগুলো ভেজে নেব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেল এইগুলো ভালো করে ভাজা হয়ে গেল দাদু আনাও চিকেন পকোড়া খাও বেশ পালং শাক দিয়ে ডিমের রান্না তুলে নাও পালং শাক দিয়ে ডিম অপূর্ব স্বাদ কিন্তু এই জিনিসটা আমি কোনোদিন খাই না আজ প্রথম খাচ্ছি কেমন লাগছে বলো কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ আর কবে বলবি আমাকে এইভাবে রান্না করব এই ডিম আর পালং শাকে এখন আজকে খাও তারপরে বলবে আমি আগে পকোড়া খেয়ে দেখি দারুন স্বাদ মুচমুচ করছে একদম দাদু বলো এত বড় বড় মাংসের পিস রেখেছি তবু তুমি বলছিলে ছোট এত বড় করতে হবে তো বাবা এটাই ঠিক আছে হুম
নতুন স্বাদের রান্না একবার খেয়ে দেখি। এই ডিম পালং শাকের সঙ্গে আবার গোটা গোটা ডিম। পালং শাকের ডাল খেয়েছি, পালং শাকের ঘন্ট খেয়েছি, কিন্তু পালং শাক দিয়ে ডিম রান্না আমি কখনো খাইনি। দারুণ হয়েছে কিন্তু বাবু, আর রেসিপিটা কিন্তু শিখেও গেলাম। আজকে রান্নাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।